তখন স্যার আমাকে একটা পড়া দিছিল, পাখি সব করে র পাখি পড়ালো কাননে কুসুমী কলি সকলে ফুটি। তো স্যার আমার মুখের দিকে তাকিয়ে বুঝলো যে এত বড় কবিতা আমার পক্ষে পড়া সম্ভব। তো আমার পড়া দিল আকার ও শিকার সারা পড়ে আসতে। তো আমি পরের দিন স্যারকে স্যারের কাছে আমি পড়া দিচ্ছি এভাবে পক্ষসব কর রব রতপ হলো কনন কসম কল সকল ঘটল কমন হলো কমন হলো। স্যার আমার উত্তর দিত চমৎকর হলো চমৎকর হলো। তারপরের দিন আমাকে আকার দিয়ে পড়ে আসতে বলবো। তো যথারীতি আমিও পড়িয়া গেলাম। যাওয়ার পরে স্যার বলো পড়াবো, আমি পড়া শুরু করলাম। পাকা সাবা কারারা বা রাতা পাহালা কানানা কাসমা কালা সাকালা হাটালা স্যার কামানা হালা কামানা হালা। স্যার আমাকে উত্তর দিল চামাতা কার হালা চামাতা কার হালা। এরপরে তিনি আমাকে রসিকার দিয়ে পড়া দিল। তো আমি যথারীতি রসিকার দিয়ে পড়িয়া গেলাম এবং বললাম আমি বড় হইলাম, 18+ হয়ে গেল আমার বয়স। তো আমার এলাকায় একটা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তো আবৃত্তির যে প্রথম শিরোনাম ছিল কবর কবিতা যশুমতী। তো কবির কবিতা যে প্রথম প্রতিযোগিতা ছিল কবর কবিতার, কবর কবিতার যে প্রথম প্রতিযোগিতা ছিল সে কবিতা বলতেছে কবর এইখানে কবর কালিম গাছের তলে 30 বছর ভিজি দেখেছি দুই নয়। তো ইন্টারেস্টিং জিনিস তো আমি শুনতে পারতাম খুলে তো আসছে তাকে কেউ চিনে না। ঠিক আছে বস বস আচ্ছা কারো কারো সমস্যা না? ঠিক আছে আমি বলবো কবিতা বলবো। জসি মুর এইখানে তোর দাদির কবর এই কালিম গোছের তলে 30 বছর কত বছর 30 বছর দেখেছি দুই নয়নের জলে। তার বক্তব্য শুনে সামনে যে অনেকে হয়তো হার্ট ফেল করতে পারে এরকম কিছু একটা। তো নেক্সট যে আসলো তার গায়ে চুলকানি অনেক, ঠিক আছে চুলকানি নিয়ে আসলো চুলকানি এইখানে তোর দাদির কবর তালিম বাকির ইতিহাস।